নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব স্থগিত, আন্দোলনে অনড় ছাত্ররা। অতসীকে শপথে বহাল, প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন সুজিতের। মোটর বাইকে করে মাদক পাচার, ধরাইয়ে প্রচুর ইয়াবা সহ ধৃত দুই যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলনের জন্য স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটায় শেষ পর্যন্ত সমাবর্তন স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্রনাথ জানিয়েছেন, সমাবর্তন উপলক্ষে প্রচুর কাজকর্ম এবং প্রস্তুতি এখনও বাকি, কিন্তু ছাত্ররা আন্দোলনে অনড়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র মিলন দাসের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গত 10 ফেব্রুয়ারি থেকে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বর্তমানে সেখানে চলছে রিলে অনশন কর্মসূচি। এদিকে সোমবার আন্দোলনরত ছাত্ররা কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা জানিয়েছেন। জেলাশাসক বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন, তবে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাইরে আন্দোলন অব্যাহত থাকবে বলে ছাত্ররা সাফ জানিয়ে দেন। দুজনেরই ভার্সন শুনলো, শোনার পরে জেলা প্রশাসন এই ম্যাটারটাকে সলভ করার জন্য ট্রাই করেছে, কিন্তু আমাদের একটাই কথা ছিল, মানে আমাদের অথরিটি বলছে যে অ্যাপোলজি লেটার দেওয়ার জন্য। তো আমরা বলছি যে এখানে এফআইআর অলরেডি হয়ে গেছে, এখন মিলন দাস যদি অ্যাপোলজি দেন তার মানে মিলন দাস এইটা ভুল করছেন, ভুল করেছেন এইটা বলে এটা সত্য প্রমাণিত হয়ে গেল। সেই কারণে আমরা বলেছি যে না, মিলন দাস একটা অ্যাপিল করবেন, যেই অ্যাপিলে লেখা থাকবে যে যদি মিলন দাস ফার্দার কোনো জায়গাতে কোনো ভুল করেন সেই জায়গাতে আসাম ইউনিভার্সিটির ডিসিপ্লিনারি কমিটি যে আছে ওইটা ওনাকে ওই বেসিসে ওনার এগেনস্টে অ্যাকশন হবে। কিন্তু আর আসাম ইউনিভার্সিটি বলছে যে একটা লিমিটেড অ্যাসেস হবে, মানে মিলন দাস হোস্টেলে যেতে পারবেন না, মিলন দাস অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে যেতে পারবেন না, যেটা মানে আমরা কোনো সময় মানতে পারবো না। একজন স্কলার ওর ফেলোশিপের জন্য ওর কাগজপত্র জমা দেওয়ার জন্য ওর যেতে লাগবে অ্যাড ব্লকে, সেই কারণে আমরা এই জিনিসটা মানি নাই। আর এখন আমরা আমাদের আঙ্গাসটা যেভাবে চলছে ওইভাবেই চলে যাবে। ওইদিন ছাত্ররা রূপম নন্দীর বিশ্ববিদ্যালয় নিয়ে করা মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। আকসা এই ইউনিভার্সিটির শুরু থেকে, ইউনিভার্সিটি গড়ে তোলার থেকে তাদের একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রয়ে গেছে। হয়তো রূপম নন্দীর আজকের দিনে হয়তো ছাত্র স্বার্থ বিরোধী মেন্টালিটি নিয়ে আছেন, হয়তো এই জন্য ছাত্রদের এগেনস্টে উনি কথা বলছেন। কেন আকসা আমরা যতটুকু জানি একটা ছাত্র সংগঠন যারা ছাত্রকে নেতৃত্ব করে বা যাতে ছাত্রদের জাস্টিস হয় সব ব্যাপারে, বাট রূপম নন্দীর এই ধরনের মন্তব্যে আমরা খুব দুঃখ প্রকাশ করি। হয়তো ওনাকে কে ডাইরেক্ট করছে জানি না, বাট এতে আমরা দুঃখিত। দেব না নেব না, রাজ্যের প্রায় প্রতিটি সরকারি দপ্তরে এই স্লোগান জলজল করলেও বাস্তবে কি সরকারি কর্মী আধিকারিকরা এই নীতিকে মেনে চলছেন? শিলচর নির্বাচন শাখার করণিক অতসী দত্ত তরফদারকে হাইকোর্টের মুক্তি এবং শপথে বহাল করার নির্দেশে এই অভিযোগে উঠতে শুরু করেছে। 28 মার্চ 2019 সালে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার অভিযোগে শিলচর নির্বাচন শাখার করণিক অতসী দত্ত তরফদারের হাজতবাস হয়। পরে আদালতের তরফে অতসীর বিরুদ্ধে এভিডেন্স জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিভাগকে। দেব দিচ্ছে করে এক বছর পার করে দেয় বিভাগ, কিন্তু এভিডেন্স জমা হয়নি, যার ফলস্বরূপ মুক্তি পান অতসী। তাকে শপথে বহাল করার নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই অভিযোগ করেন গণ আওয়াজ পত্রিকার স্বত্বাধিকারী সুজিত চন্দ। প্রশাসনের এ কাজের তীব্র নিন্দা জানিয়ে সুজিত বলেন, প্রশাসন সরকার সবাই এ দুর্নীতিতে লিপ্ত। প্রসিডিং ড্র করতে পারেনি, শপথ পর্যন্ত করা হয়নি, ডিপার্টমেন্টাল কোনো শপথও করা হয়নি, যার কারণে কোর্টে কোনো কিছু তার ওর বিরুদ্ধে কোনো কিছু না পেয়েও হাতে নাতে ধরার পরও, হাতে নাতে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরার পরও যখন সরকার কোনো ধরনের কোনো প্রসিডিংস নেয়নি, শপথ করেনি, তাই বাধ্য আদালত ওকে সমমর্যাদার পদে বহাল করতে, সেটাই করেছে। এটাই জনগণ এ ব্যাপারে আরও নীরব থাকবে, হ্যাঁ আর কতদিন সহ্য করবে? মানে প্রত্যেককে ডিসি অফিসে যেতে হয়, আজ ডিসি অফিস পুরাপুরি, আগে তো শুধু অতসী দরা খেয়েছিল, অতসী হাতে হাতে গ্রেপ্তার, ঘুষ নিতে হাতে হাতে গ্রেপ্তার হয়েছিল,
এখন অতসীকে ওরা বাঁচিয়ে প্রমাণ করে দিয়েছে পুরো ডিপার্টমেন্ট, পুরো প্রশাসনিক কাছাড় জেলার যে প্রশাসনিক যে পরিকাঠামো আছে পুরোটাই করা। যে আমাদের জেলা প্রশাসন এত নির্লজ্জভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছে, হ্যাঁ আমাদের সরকার এত নির্লজ্জভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, দুর্নীতি করছে, দুর্নীতি বিরোধী কথা এখানকার নেতৃত্ব আমরা সবসময় দেখতে পাই। আমাদের এখানকার নেতৃত্ব দুর্নীতি নিয়ে অনেক কথাই বলেন, হ্যাঁ অনেক মুখোশধারী কথা বলেন, কিন্তু কার্যক্ষেত্রে প্রমাণ করে দিয়েছে যে ওরা দুর্নীতিবাজ। সুজিতচন্দ্র আরো বলেন, প্রশাসন যাতে তার বকেয়া মিটিয়ে দেয় সেজন্য তিনি অ্যান্টি করাপশন বিভাগ এমনকি আদালতেরও শরণাপন্ন হন। আদালত প্রশাসনকে এক নির্দেশে তার বকেয়া মিটিয়ে দিতে বলে, কিন্তু প্রশাসন আদালতের এই রায়কে অবমাননা করে চলেছে। 30 অক্টোবর 2019 লিখেছে আমার ওটা রিলিজ করার জন্য। এখানে ইলেকশন অফিসে যাওয়ার পর ওরা বলছে যে আমরা এখন পর্যন্ত কোর্টের কোনো অর্ডার পাইনি, অর্ডার কপি দেওয়া হয়নি। আমি আবার অ্যান্টি করাপশনকে কন্ট্যাক্ট করেছি, অ্যান্টি করাপশন বলল ঠিক আছে তাহলে তো ওদের যদি প্রয়োজন হয় ওরা আমাদেরকে লিখবে কি কি ওদের প্রয়োজন। গাড়িতে করে নয়, এবার মোটরবাইকে করে মাদকদ্রব্য পাচার চলছে কাছাড়ে, যাতে পুলিশের চোখে ধুলো দিয়ে সহজেই পাচার করা সম্ভব হয়। কিন্তু এতেও ব্যর্থ হলো পাচারকারীরা। রবিবার রাতে ধলাইয়ের জনতা বাজার এলাকা থেকে 49 প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ধরা পড়ে গেল দুই যুবক। তারা একটি মোটরবাইকে করে মোট 9,800 নেশার ট্যাবলেট নিয়ে যাচ্ছিল। ধলাই থানার ওসি সহ পুলিশ বাহিনী তল্লাশি চালিয়ে তা উদ্ধার করে। ধৃত দুই যুবককে স্থানীয় শ্যামাচরণপুরের বাসিন্দা জয়কুমার দাসের ছেলে সঞ্জীব দাস এবং নবচন্দ্র দাসের ছেলে প্রাণেশ্বর দাস বলে চিহ্নিত করেছে পুলিশ। রাজ্য সরকারের এক নির্দেশে শিলচর পুর এলাকার 5 নম্বর ওয়ার্ডের রংপুর চতুর্থ এবং তৃতীয় খণ্ডের কিছু দাগ নম্বর পুর এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রংপুর পুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে 5 শতাধিক মানুষ শিলচর জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সরকার প্রশাসন পুরসভার বিরুদ্ধে তুমুল স্লোগান তোলেন। প্রশাসনের তরফে ডেকে পাঠানো হয় রংপুর পুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির কর্মকর্তাদের। জেলাশাসক বর্ণালী শর্মার নির্দেশে জেলাশাসক কার্যালয়ে ছুটে আসেন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার জেসিকা আর লালসিম, ডিলিং অ্যাসিস্ট্যান্ট সাধন সিনহা। জেলাশাসক বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান তাদের কাছে। পরে তিনি রংপুর পুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির কর্মকর্তাদের বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎকালে কমিটির পক্ষে উপস্থিত ছিলেন রূপেশ চন্দ্র দাস, সুরজিৎ দেব, দীপক দাস, আইনজীবী অমলাভ দাস, অমিয় ভূষণ চৌধুরী সহ আরো অনেকে। এদিকে জেলাশাসকের কার্যালয় থেকে বেরিয়ে এসে সংগ্রাম কমিটির কর্মকর্তারা আগামী বুধবার অবধি তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আশ্বাস দেন। তবে এই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। ওয়ার্ডের যে মানে ভুটান নিয়ে সমস্যা রয়েছে সে ব্যাপারে আমরা এখন ডিসির সঙ্গে মিটিং করেছি। ডিসির সঙ্গে ছিল ডিডিসি ম্যাডামও ছিল এবং ডিলিং মিউনিসিপ্যালিটির ফাইল নিয়ে যিনি ডিলিং করছেন সাধন সিনহা। ওই যে আমরা যা বুঝতে পারলাম সব ফাইল আনা হয়েছে, সব কিছু যে আমরা যতগুলো মেমোরেন্ডাম দিয়েছিলাম সব মেমোরেন্ডামগুলো ওই ফাইল থেকে নেই, যে কে বা কারা ওই ফাইল থেকে সরাইছে। ওই যে আমরা দায়ী করেছি যে ডিলিং ছিল সাধন সিনহা, সাধন সিনহাকে আমরা দায়ী করেছি। যদি ডিরেক্ট ডিডিসি এবং ডিসি বলেনি তথাপিও বলেছে যে সে ব্যাপারে কে বা কারা তাদেরকে মিসগাইড করেছে, অর্ডার যেটা দিয়েছে সে ব্যাপারে তিনি বিবেচনা করবেন যে আগামী বুধবার পর্যন্ত আমাদের যত ধরনের মুভমেন্ট আছে আমরা বন্ধ রাখবো। যে আমরা বুধবার এসে ডিসি এবং ডিডিসির সঙ্গে আমরা দেখা করব। যদি আমাদের যে নোটিফিকেশন দিয়েছে যে
পৌরসভাতে নাম কাটার জন্য সেই নোটিফিকেশন যদি রিভোক না করা হয়, সেই নোটিফিকেশন যদি প্রত্যাহার ফিরিয়ে যদি না আনা হয়, তাহলে যত ধরনের মুভমেন্ট করা হয় মুভমেন্টের মধ্যে যেতে হয় যে আমরা আগামী বুধবারের পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। গোটা ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা, আমার বাংলা টিভি চ্যানেলের এ প্রশ্নের জবাবে রূপেশ চন্দ্র দাস বলেন, কিছু জনপ্রতিনিধি তাদের চামচাদের রাজনৈতিক সুযোগ করে দিতেই গভীর এ চক্রান্তে লিপ্ত হয়েছেন, আর এ চক্রান্তে জড়িত রয়েছেন জেলা প্রশাসনের কিছু আধিকারিকও। সরকারকে বিপক্ষে থাকাবে কিছু প্রতিনিধি, কিছু জনপ্রতিনিধি, এবং জনপ্রতিনিধির বগলে যাদেরকে রাখা হয়, যে তাদেরকে চামচা বলা হয়, যে স্বার্থান্বেষী লোক বলা হয়, সেই লোকদের স্বার্থের জন্য কিছু জনপ্রতিনিধিরা যারা মানে যাদের স্বার্থপরতার জন্য যে প্রশাসনের কিছু কর্মকর্তারা সে কাজ করেছেন। রন্ধন গ্যাসের সিলিন্ডার পরিবহন করা ট্রাকগুলোকে গ্যাস বটলিং প্ল্যান্টের ভিতরে প্রবেশে বাধা দেওয়ায় জারুলতলা গ্যাস বটলিং প্ল্যান্টের ম্যানেজারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়েছে ট্রাক চালক সংস্থা। শনিবার থেকে প্রায় 70টি ট্রাককে ভেতরে ঢুকতে বাধা দেন প্ল্যান্ট ম্যানেজার পি কে বারিকে। ম্যানেজারের এই বাধাদানের ফলে চালকরা শনিবার থেকে ট্রাকগুলো রাস্তার ধারে ক্ষেতের মাঠে রাখতে বাধ্য হচ্ছেন, যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে শিলচর বরখলা কালেন সড়কে। এতে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াতেও অসুবিধার সৃষ্টি হচ্ছে। তিন দিন ধরে ট্রাক চালক মালিক এবং প্ল্যান্ট কর্তৃপক্ষের আলোচনায় বরফ গলছে না। এদিকে গ্যাস আনতে গিয়ে সড়কের ধারে এভাবে ট্রাক রাখার দরুন নিরাপত্তাহীনতায় ভুগছেন চালকরা বলে অভিযোগ করেন তারা। ঘটনাটিকে কেন্দ্র করে সোমবার প্ল্যান্টের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগে তো অনেক দূর থেকে আমরা এখানে গাড়ি চালাই, গাড়ি নিয়ে আসার পরে আমরা সব সময় ভিতরে গাড়ি নিয়ে ঢুকি। আজকে তিন সপ্তাহতেই আমরা শনিবার রাত্রে থেকে আমরা গাড়ি এখানে বন্ধ হয়ে যায়, গাড়ি আমরা বাইরে রাখতে হয়, গ্রাউন্ড ম্যানেজার ভিতরে গাড়ি ঢুকতে দেয় না, এখানে সিকিউরিটি মানা হয় যে গেট বন্ধ হয়েছে তারা আমার রাখি। গ্রাউন্ড ম্যানেজার কত হইল গিয়া যে 70টা গাড়ি বেশি আমার ভিতরে পার্কিং করতে দিতাম না, কিন্তু ভিতরে পার্কিংয়ের প্রচুর জায়গা, আগে আমরা কন্টিনিউ সব গাড়ি ভিতরে পার্কিং হইতো, তাই নাই এটা একটা কানুন লাগু করে দিয়েছেন যে 70 গাড়ির ভিতরে তাই ভিতরে জায়গা দেওয়া, এর ভিতরে জায়গা দিতাম না। সপ্তাহ শনিবার থেকেও বন্ধ, কখন পর্যন্ত রাস্তায় 600 গাড়ি বন্ধ আছে, কিন্তু গাড়িগুলো কোনো ছোটো গাড়িগুলো চলাচল করা খুব কষ্ট হওয়ার, গতিকে স্কুল আছে, কলেজ আছে, হসপিটাল আছে, মানুষ আসা যাওয়ার যে কোনো দুর্ঘটনার। ভারত বাংলাদেশ সীমান্তে আটক এক বাংলাদেশি যুবক, বালিয়া বিওপির কাছ থেকে বিএসএফ আটক করে ওই যুবককে। ধৃত যুবকের নাম ফয়জুল, বাংলাদেশের বড়লেখা উপজেলার মুড়াইল এলাকায় তার বাড়ি। ভারত থেকে 4টি গরু নিয়ে সীমান্ত অতিক্রম করতে গিয়ে 134 ব্যাটালিয়ন বিএসএফ এর হাতে ধরা পড়েন তিনি। গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে বিএসএফ। ধৃত যুবককে সোমবার পাথারগাঁদি পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ষোলো 12/2020 তারিখত স্পেসিফিক ইনফরমেশন আছিলে এই যেটা বিএসএফ পার্টি আর হেতে 22 আর 23 নম্বর বর্ডার ফ্লাড লাইটত কাষত মানে ডিউটি করি এম্বুস করে আসলে এই মানুষজন আরও 3-4 জন বাংলাদেশের লগত লই ইহে গরু স্মাগলিং করবলে চেষ্টা করেছিলে নিব আসলে তেতিয়া বিএসএফে মানুষজন তারে ধরিলে ধরি আমাক। এটা মানুষজন কি করিব, এটা মানুষজনের উপর আমি আইনসঙ্গত ব্যবস্থা নেব। পাথারগাঁদিতে বুনো হাতির হামলায় প্রাণ গেল এক শ্রমিকের। নিহত ব্যক্তির নাম জগন্নাথ বাল্মীকি দাস, তার বাড়ি শিবেনজুড়ি চা বাগানে। জানা গেছে শুক্রবার পাথারগাঁদি বন সংমণ্ডলের ইন্দোর আইল সংরক্ষিত বনাঞ্চলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান জগন্নাথ, তারপর থেকেই তিনি নিরুদ্দেশ ছিলেন। রবিবার একদল মানুষ জ্বালানি কাঠ সংগ্রহ করতে ওই জঙ্গলে গেলে বেশ কিছু জায়গায় রক্তের দাগ ছিন্ন ভিন্ন দেহ লক্ষ্য করেন, পরে তারা খবর পাঠান গ্রামে। গ্রাম থেকে ছুটে যান জগন্নাথের আত্মীয় সহ বহু গ্রামবাসী, পরে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বনকর্মীরা। তারা ছিন্ন ভিন্ন মরদেহের অংশগুলো সংগ্রহ করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অসীমদা, আমি নিখিল নাথ, এসআই নিখিল নাথকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে আমি মাননীয় সিও স্যারকে ঘটনাটি জানাই, সিও মহোদয়কে সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থলিতে যাই এবং সেখানে গিয়া আমি এই জগন্নাথ বাল্মীক দাস বলিয়া এই মানুষজনকে আমি সিও মহোদয়ের সম্মুখে আমরা রিকভারি করিয়া আর সিও স্যারে কমপ্লিটলি ইনকোয়ারি করার পরে আমরা তালাব নিয়ে আসি।
আসন্ন শিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ে তীর্থযাত্রীদের সমাগম ঘটবে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে ভুবন বাবার মেলা শুরু হবে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। ভুবন মেলা সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে কাছাড়ের জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। জেলাশাসক বর্ণাল শর্মার পৌরোহিত্যে আয়োজিত এক সভায় এবারের ভুবন মেলাকে নির্বিঘ্নে পরিচালনার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে ভুবন পাহাড়ে। কঠিন পথ অতিক্রম করে তীর্থযাত্রীদের পাহাড়ে ওঠানামা করা, পর্যাপ্ত পানীয় জল, খাদ্য, অনাময় ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা ইত্যাদি নিয়ে সভায় আলোকপাত করা হয়েছে। এতে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ছাড়াও পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ভুবন মেলা ও মন্দির কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের চেহারা আমূল পাল্টে গিয়েছে। যেখানে ডাক্তার নেই, নার্স নেই, রোগীদের প্রতি দারুণ অবহেলার জন্য সিভিল হাসপাতালটি মৃত্যুশয্যায় ছিল, হঠাৎ করে তার পরিবর্তন হয়ে গিয়েছে। গত 15 ফেব্রুয়ারি সিভিল হাসপাতালে আচমকা পরিদর্শনে যান জেলাশাসক বর্ণালী শর্মা। তিনি সেখানকার অব্যবস্থা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। 24 ঘণ্টার মধ্যে এই অব্যবস্থার কারণ জানাতে নির্দেশ জারি করেন। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ সেই কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়। এ ব্যাপারে হাসপাতাল সুপার আশুতোষ বর্মন সাংবাদিকদের জানান, সেদিন কি কারণে ডাক্তার নার্সরা অনুপস্থিত ছিলেন তার কারণ জেলাশাসককে জানানো হয়েছে। একই সঙ্গে হাসপাতালের অব্যবস্থা দূর করা হয়েছে। সেগুলোর মধ্যে আছে যে রেজিস্ট্রেশন এবং রিসেপশন কাউন্টারটা সকাল 8টার সময় খুলতে হবে। অল ডক্টরস এন্ড আইপিডি, ওপিডি এবং আইপিডিতে যারা ডক্টর আছে ওরা নেক্সট রিলিভার ডক্টর না আসা পর্যন্ত যেন ওনাদের ডিউটি ছেড়ে না যায়, যাতে কোনো পেশেন্ট যে কোনো সময় আসে যাতে ডক্টর না পেয়ে ঘুরে না যায়। ওনাদের ডক্টরের নামগুলো থাকতে হবে এবং সেই সাথে ফোন নাম্বারগুলো এতে থাকতে হবে। এটা আগে থেকেও ছিল এবং সেটা যাতে মানে স্ট্রিক্টলি ফলো করা হয় সেজন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ডক্টর, প্যারামেডিক্যাল এবং স্টাফ এবং নার্সিং স্টাফ ওনারাও মানে নেক্সট রিলিভার না আসা পর্যন্ত যেন ওনাদের ডিউটি থেকে ছেড়ে না যায় এবং এটা হ্যান্ড ওভার করে দিয়ে যেতে হবে ওনাদের নেক্সট রিলিভারের কাছে। ডিউটিটা হ্যান্ড ওভার করে যেতে হবে। ডক্টররা যেন কোনো ধরনের ইলিগেল মানে লেনদেন যেন হসপিটালের ভিতরে না করে সেজন্য আমি মানে স্ট্রিক্ট মানে অর্ডার দিয়েছি। এ তো গেল সরকারি পদক্ষেপ। জেলাশাসকের অতর্কিত অভিযানের পর সিভিল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাও আচমকা উন্নত হয়ে গিয়েছে। সোমবার হাসপাতালে গিয়ে রোগী এবং তাদের সঙ্গীদের সঙ্গে কথা বলে জানা যায় এখন নিয়মিত ডিউটি দিচ্ছেন ডাক্তাররা, কোনো অভাব অভিযোগ নেই। এখন তো আমরা হসপিটালের মধ্যে টাইম টেবিলে ডাক্তারের সার্ভিস পাই যাও, যতগুলো সুবিধা পাওয়ার এটাও আমরা পাইয়া দিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, টাইম টেবিলে সবাই যার যার সময় রাউন্ডের সময় ইয়া দেখে শুনিয়ে যায়, কোনো অসুবিধা নেই। আপনি আসবেন, পেশেন্টের আসবেন, তো আপনার কোনো প্রবলেম নেই? আমরা কোনো অসুবিধা নেই। কয়বার হয় ডাক্তার? তো সকাল বিকাল দুই টাইম, আমি তো যে সময় আইসি আমি সকাল বিকাল ডাক্তার পাইছি। জননায়ক অরুণ কুমার চন্দের 112তম জন্মদিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরে পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে সদরঘাটের অরুণচন্দ পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির সভাপতি শ্যামলকান্তি দেব প্রদীপ জেলে অনুষ্ঠানের সূচনা করেন। পরে তিনি জননায়ক অরুণ কুমার চন্দের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। অরুণ রাজা বলে সম্বোধন করত। যাই হোক, 1899 খ্রিস্টাব্দে আজকের দিনে অরুণ কুমার চন্দের জন্ম এই শিলচরের বুকে হয়। গতিকে যে শিলচর তথা বরাকের ভূমিপুত্র হিসাবে ওনাকে আখ্যায়িত করা যায়। আর যে কীভাবে পরিবার এখানে বিস্তার লাভ করেছিলেন আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে কি, দেখুন 1832 খ্রিস্টাব্দে যখন এই অঞ্চলটা ব্রিটিশের পুরোপুরি শাসনাধীনে হলো তখন বিভিন্ন অফিস, আদালত, স্কুল, কলেজ প্রতিষ্ঠা হলো। সেই সময় অনেক সময় যে কী বলবো, যে আপনার যথাযোগ্য
সেই শিক্ষার বা মানের লোকেরা বাইরে থেকে এখানে আগমন হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব স্থগিত, আন্দোলনে অনড় ছাত্ররা। অতসীকে শপথে বহাল, প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন সুজিতের। মোটর বাইকে করে মাদক পাচার, ধরাইয়ে প্রচুর ইয়াবা সহ ধৃত দুই যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।